আসসালামু আলাইকুম। আগরতলা ভ্রমণের পর আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের ইউনিভার্সিটি ভ্রমণে আসামের শিলচরে, এবং শেয়ার করব আমার প্রথম ইন্ডিয়ান ট্রেন ভ্রমণ আগরতলা টু শিলচর। এটা হচ্ছে আগরতলা স্টেশন, আর আমি যাচ্ছি এখন আগরতলা থেকে শিলচর আমার ফ্রেন্ডের ওখানে, ফ্রেন্ডের ভার্সিটি নিচে। তো এটা হচ্ছে আমার আগরতলা থেকে শিলচরের ট্রেন, ট্রেন সার্ভে ঠিক 11টায় 11টায় ট্রেন ঠিক। আর ইন্ডিয়ার ফার্স্ট আমার ট্রেন জার্নি হবে এটা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্ডিয়াতে প্রথম ট্রেন জার্নি হবে, আর ট্রেন জার্নি বেশ বড়ই, 254-250 কিলোমিটার মতো। এটাই হচ্ছে ইন্ডিয়ান ট্রেন। আগরতলা থেকে শিলচরের দূরত্ব প্রায় 254 কিলোমিটার মতো, এবং এটি জেনারেল বগির ভাড়া মাত্র 95 টাকা। ঠিক 11টায় এখন আমাদের ট্রেন ছেড়ে গেছে আগরতলা থেকে, আর এটা একদম শিলচর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, প্রায় 250 কিলোমিটারের বেশি ট্রেন জার্নি আগরতলা থেকে শিলচর। দেখা হবে আবার আগরতলা। ইন্ডিয়ান ট্রেনে বিভিন্ন শ্রেণীর সিট আছে, আর তার মধ্যে জেনারেল বগি বা জেনারেল সিট গুলো সবচেয়ে ভিড় বেশি হয়ে থাকে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা স্টেশন থামছে এখন আপাতত, আমবাসা এটা দ্বিতীয় স্টেশন, এখন ট্রেন চলছে মোটামুটি 1 ঘন্টা 13 মিনিটের মতো অলরেডি ট্রেন হয়েছে। আর এটা হচ্ছে আমবাসা, সামনে পাহাড় দেখা যায়, দেখা যাচ্ছে হয়তো বা একটু। এখন আমি উপরে উঠে গেলাম, এগুলোতে যাওয়া যায়, তবে ব্যাগ রাখলে আর কি অনেকে উঠে না। তো আমার এখানে ফাঁকা আছে মোটামুটি, এখন আমি উপরে উঠেই যাব। আর আমার যাইতে সময় লাগবে 1 ঘন্টা 6 মিনিট বাজবে, তো যাইতে হবে। চিরাবাজি বাদাম, বিটনাড় বাজি বাদাম, ঠান্ডা জল।
এটা হচ্ছে আমার ট্রেন আগরতলা টু শিলচর বা শিলচর টু আগরতলা, আর এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন। ট্রেনগুলো বিশাল বড় বড়, এই ইঞ্জিনটাই বিশাল বড়। বহুত আচ্ছা, ইঞ্জিনগুলো অস্থির, বিশাল সাইজ ইঞ্জিন। বগিও আছে অনেকগুলা, আর এখন বাজে হচ্ছে যে ঠিক 6:30, আমি চলে আসছি এখন শিলচর। আর অবশ্যই চলে আসলাম শিলচর স্টেশন, এখন এখান থেকে আমার এনআইটির এই চক্কর থেকে এখানে এনআইটি যাবো হচ্ছে যে এখন 60 টাকা। তো কোন কোন যায় মেডিকেল রঞ্জড়ে, এইটাই সে গেট।